সন্ধ্যাবেলায় শুয়ে পড়লাম একটু বন্ধুরা দিয়ে, তারপর ভাবছি রান্নাঘরে যাই। এবার রান্নাঘরে গেলাম, ডিনার করতে হবে। তো ডিনারে মেনু হচ্ছে এই যে, গণেশ আটার হবে পরোটা, পরোটার ময়দা আধ মাখা হয়ে গেছে, তারপর আমি সুজিটা বসিয়ে দিলাম, ঘি দিয়েছিলাম, এলাচ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা একটু দু চারটে মতো চিনি দানা দিয়ে, তারপর জল দিলাম একটু, দুধ ছিল না দিয়ে ঘরে, তারপর চিনি দিলাম, হয়ে গেল সুজি। এবার আলু ভাজা করছি, আলু ভাজাটা একটু ঝালঝাল করে করবো। বন্ধুরা আমার এই কড়া আছে ভালো, তবুও আমি এই কড়াটাতে রান্না করে আমার বেশি কমফোর্টেবল হই, আমি আমার ভালো লাগে। তারপর আমার পরোটার লিচি করা হয়ে গেছে, এই যে আলু ভাজা কমপ্লিট, তোমাদের কাছে আসতে ধোঁয়া। এই যে এবার একে একে নিচ্ছি ভেজে পরোটা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এই যে বেলা হয়ে গেছে, ডিনারের মেনুটা কেমন লাগলো জানিও। আর এই যে হচ্ছে পরোটা, কেমন লাগছে দেখতে বলো, খারাপ না ভালো। এই যে হয়ে গেল কমপ্লিট, এবার খাওয়ার পর্ব শুরু। বড়মশাই খেতে শুরু করে দিয়েছে, আমি একটু পরে খাবো, আমার মেয়ে যখন খাবে, আমার মেয়ে পড়তে গেছে। তারপর খেতে খেতে তারপর আমার মেয়ে চলে আসলো, মেয়ে খাচ্ছে, আমি দুটো পরোটা আলু ভেজে নিলাম, সুজিটা খেলাম না। তো তোমাদের সঙ্গে দেখা করলাম, বাই, ভালো থেকো, গুড নাইট।